সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেয়ারি ফার্ম এই পাবনা মৃত্তিকা ডেয়ারি ফার্ম। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে, তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? এই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে ভালো আলহামদুলিল্লাহ। আমার তো ডুবে গেল। হ্যাঁ, বন্যার পানি চলে আসছে, গরুর দামও কমে গেছে। আচ্ছা, বন্যা আসে, গরুর দাম কমে গেছে। আমাদের নর্থ বেঙ্গলের কিছু অংশ, সিরাজগঞ্জ পাবনার কিছুটা সাইডে, হ্যাঁ, পানির ব্যাপক বৃদ্ধি। আচ্ছা, তার কারণে মার্কেট টার্কেটও থমথমে, লোকজনও নাই, ঘাসটা সব মার্কেট ডুবে গেছে। কতগুলো গরু আছে বর্তমানে? গরু আছে, খামার ভর্তি গরু আছে, ছোট বড় দিয়ে অনেক গরু আছে। আমরা মোটামুটি 20-25টা দেখাই আজকের প্রোগ্রামে, ছোট বড় মাঝারি তিন সাইজের সব ধরনের গরু আছে। আগ্রহী ক্রেতারা ফার্মে এসে দেখে নিতে পারবে। আর একটা মেসেজ, কেউ যদি ভুষি নিতে চায়, হ্যাঁ, মানে গাড়ি ধরে, আচ্ছা, আমি মোটামুটি কিছু মাল ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকে, এলসি গমের ভুষি, আচ্ছা, এলসি যেটা, হ্যাঁ, এলসি যেটা গমের ভুষি, তারপরে আপনার যে খেসারির ভুষি, হ্যাঁ, যে ডাউল মলগুলো আছে, মানে খেসারির ভুষি আর কি, আবার সোলার ভুষি যেগুলো আছে, এগুলো কেউ চাইলে গাড়ি মিল করে, হ্যাঁ, গাড়ি মিল করে গাড়ি ধরে নিতে হবে, খোলা মার্কেট থেকে কম দামে পাবে। আপনার এই ইয়ার থেকে সরাসরি লোড করে দেবো, বর্ডার থেকে লোড করে দেবো, কেউ চাইলে নিতে পারবে। আমি প্রচুর পরিমাণে মাল আছে, তোমার ফ্যাক্টরিতে লাগে মাল, সেক্ষেত্রে কেউ যদি শুধু ভুষি স্পেশালি নিতে চায় নিতে পারবে, নিতে পারবে। চলেন, এবার প্রত্যেকদিনের রেট প্রত্যেকদিন থাকবে, এটার কোনো নির্দিষ্ট রেট নেই। আচ্ছা, নিজেই এলসি করছেন? হ্যাঁ, এলসি করছেন। আচ্ছা, তো চলেন এবার গরু দেখি। ঠিক আছে, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভি কম্বলে বেশ ঝুলানো। এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, যে বাচ্চাগুলো আমি দেখাবো সব বাচ্চাই শাহিওয়াল। শাহিওয়াল, লোকাল কোনো বাচ্চা নাই, সব শাহিওয়ালের গরুর বাচ্চা। 12টা গরু লট করা আছে, 12টা লট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে 12টা লটের প্রথম গরু। বয়স কেমন হতে পারে? সব বয়স ধরুন 1 বছর 11 মাস 12-13 এর মধ্যেই সব। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার? ট্যাগ নাম্বার 33, শাহিওয়াল, 95,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 95, আর লট আকারে নিলে পরবর্তীতে লটে দাম বলে দিবেন। পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। দ্বিতীয় যেটা, এটা শাহিওয়াল, শাহিওয়াল 32 নম্বর ট্যাগ, 90,000 টাকা দাম। আর বয়স 1 বছর প্লাস মাইনাস? হ্যাঁ, প্লাস মাইনাস বাচ্চা, কোয়ালিটিতে 100-100। আচ্ছা, চ্যালেঞ্জের বাচ্চা শাহিওয়াল, মানে এগুলো পিওর শাহিওয়াল। এগুলো তো আসলে সাইজ দেখে হবে না, জাতমান দেখে এই গরুগুলো কিনতে হবে, জাতমানের উপর নির্ভর করছে। আর এগুলো দেশি বাচ্চা একটাও নাই এখানে। তো কেউ যদি সাইজ দেখে বাচ্চা কিনতে চায় তাহলে মনে হয় না কিনাই ভালো, এগুলো জাতমান দেখে কিনতে হবে। জি। তো এটা সিঙ্গেল দাম? সিঙ্গেল দাম 90,000 টাকা। পাশে তিন নম্বরে আরও একটা নাভি কম্বলের ঝুলন্ত গরু নিয়ে আসছেন। 30 নম্বর ট্যাগ, 85,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 85? জি। দরদামের সুযোগ আছে কি? যৎসামান্য যদি লট আকারে কেউ নেয় সেক্ষেত্রে এটা কনসিডার করা হবে। আচ্ছা, আর সিঙ্গেলি সিঙ্গেলি নিলে এইরকমটাই হয়তো সম্মানী করে দেবেন। আসলে অ্যাকচুয়ালি যারা বাচ্চা বিক্রি করবে, আপনারাও বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করে দেখেন, বাচ্চা গরুতে ওইভাবে আসলে প্রফিট করা যায় না, অল্প টাকার গরুতে প্রফিট করা যায় না। 12টা বাচ্চা লট করছি, হয়তো কেউ নিলে 20,000 হতে পারে, 30,000 টাকাও হতে পারে। আচ্ছা, এর মধ্যে সীমাবদ্ধ। পাশে চার নম্বর যেটা আছে, এটা 33 নম্বর ট্যাগ, 90,000 টাকা দাম, কোয়ালিটিতে 100-100 বার, সবই শাহিওয়াল। শাহিওয়াল, খাবার দাবারে ঠিকঠাক? হ্যাঁ, খাবার দাবারে কোনো সমস্যা নেই, সবগুলো বাচ্চা সুস্থ সবল। আর প্রতিটা গরুই দর্শকরা চাইলে খামার উপযুক্ত বাচ্চা খামারিরা নিয়ে কাজ করতে পারে, কাজ করতে সরজমানে ফিজিক্যালি এসে দেখেও নিতে পারে, বা অনলাইনে যেহেতু ট্রাস্টের জায়গা আছে সেখানে দেখেও নিতে পারবে। পাশে 5 নম্বর যেটা নিয়ে আসছেন, 29 নম্বর ট্যাগ, 85,000 টাকা দাম, সিঙ্গেলে নিলে 85। আগ্রহী ক্রেতারা ফার্মে এসেও দেখে নিতে পারে, প্লাস অনলাইনেও বুকিং করতে পারে। জি। তো এটাও সাইড করে দেন। পাশে 6 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা 28 নম্বর ট্যাগ, এটা শাহিওয়াল। হ্যাঁ, এটার দাম, এটা 28 নম্বর ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 75,000 টাকা। আর এই ছোটো বাচ্চার বেলায় কী কী কোয়ালিটি দর্শকরা মেনটেন করবে বা লক্ষ্য রাখবে? আচ্ছা, গরু তো শাহিওয়াল গরুর যে বৈশিষ্ট্য, এগুলো তো সব আগের থেকে সব, এগুলো সবাই কম বেশি এখন বেসিক ধারণা আসছে। প্রত্যেকটা বাচ্চারই গলকম্বল আর নাভিটা থাকতে হবে। আচ্ছা, নাভি থাকলেই বোঝা যাচ্ছে যে, কিন্তু এখানে তার মধ্যে আবার চোখ তো আছে, এখন অ্যাকচুয়ালি তো বোঝা যায় না। আর কিছু কিছু বাচ্চাতে দেখা যায় কি, দেশি বাচ্চা ছোটোবেলাতে দেখতে ভালো লাগে, সেগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আসলে খুব বেশি গ্রোথ হয় না। হ্যাঁ, গ্রোথ হয় না, ওগুলো কেয়ারলি থেকে কিনতে হবে। আচ্ছা, পাশে 7 নম্বর যেটা নিয়ে আসছেন, এটা আপনার 27 নম্বর ট্যাগ, 95,000 টাকা দাম, সিঙ্গেলে নিলে 95। একদম লম্বা চওড়া একটা বাচ্চা, অনেক কোয়ালিটি আর সব কালারফুল বাচ্চা। লট আকারে নিলে কেমন দাম আসবে? লট আকারে নিলে আমি বলে দিচ্ছি 86,000 টাকা পড়বে। 86,000 টাকা পার পিস, 12টা বাচ্চার একটা লট। হ্যাঁ, 86,000 করে। পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভিডিওর 8 নম্বর গরু,
তিন নাম্বার ট্যাগ 90,000 টাকা সিঙ্গেলে নিলে 90 শাহিয়াল গরু জাতমান কোয়ালিটি কতটুকু আছে দর্শক বিবেচনা করবে হ্যাঁ বাচ্চা সব আরো ভিডিও আছে সব ভিডিওই তো কন্টিনিউ আপনাদের চ্যানেলে ভিডিও ছড়া হয় হ্যাঁ বাচ্চার মান ক্রোধ দেখলে সবাই বুঝতে পারবে জাস্টিফাই করতে পারবে মলেস্টা থাকে কারো আচ্ছা তো এটা সিঙ্গেল দাম রাখছিলেন আপনি 90,000 টাকা পাশে যে 9 নাম্বার বাচ্চাটা নিয়ে আসছেন এটা দুই নাম্বার ট্যাগ 72,000 টাকা দাম দুই নাম্বার ট্যাগ 72,000 টাকা দাম জি সিঙ্গেলে নিলে আর লটে নিলে লটের হিসাব 86,000 আচ্ছা এটাও সাইড করে দেন পাশে 10 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা 35 নাম্বার ট্যাগ 85,000 টাকা দাম 35 নাম্বার ট্যাগ শাহিওয়ালেরই একটা বাচ্চা 1 বছর প্লাস মাইনাস বয়স হবে সিঙ্গেল নিলে দাম রাখছেন এটা 85,000 সাধারণ দর দামের সুযোগ আছে সব বাচ্চা লট আকারে নিলে সেক্ষেত্রে এছাড়া দরদাম আর এখানে করার জায়গা নেই তবে বাচ্চা যদি দুই সপ্তাহ এক মাসের মধ্যে পুরো বাচ্চা চেঞ্জ হয়ে লাখ প্লাস হয়ে যাবে এটা আমি কনফার্ম করে দিতে পারবো আচ্ছা পাশে যে 11 নম্বর গরুটা আছে এটা 37 নম্বর ট্যাগ 90,000 টাকা দাম নাভি কম্বলে বেশ ছোলানো কিউট একটা বাচ্চা একদম অরিজিনাল জাত বাচ্চা আগ্রহী কোনো ক্রেতা চাইলে ফার্ম ভিজিট করে গরুগুলো নিতে পারে সেটাই দাম রাখছেন এভারেজ 86,000 টাকা 86,000 টাকা 12টা গরুর একটা লট জি এই পাশে 12টা সবশেষ 12 নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার 38 নম্বর ট্যাগ হ্যাঁ 85,000 টাকা দাম 38 নম্বর ট্যাগ 85,000 টাকা দাম এটাও একটা শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল জি আর এই একের থেকে 12 এই 12টা বাচ্চা যদি কোনো আগ্রহী ক্রেতা নেয় একসঙ্গে গাড়ি মিল করার ক্ষেত্রে দাম রাখছেন এভারেজ 86,000 টাকা গড় রেট 12টা গড় রেট 86,000 পড়বে আচ্ছা এবার এর থেকে বড় একটু আছে চলেন সেগুলো দর্শকদের দেখাই এই পাশে আবারও বেশ কিছু গরু নিয়ে আসছেন এগুলো আবার সাইজে একটু বড় বড় হ্যাঁ এখানে আছে সাতটা গরুর একটা লট সাইজ একটু মানে আগের স্টেপে এগুলো বড় আচ্ছা এগুলো 24 এর জন্য পারফেক্ট সাইজ 24 একদম 100 গুলো চলে আসবে আচ্ছা প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন আচ্ছা এটা আপনার শাহিওয়ালি বাট দুইটা জোড়া আছে এটা এক আর দুই জোড়া আছে এটা একটু শাহিওয়ালি তো শাহিওয়ালি বলা চলে বা কানটা একটু গিরের সিম্পটম বোঝা যায় আচ্ছা কিন্তু জাত শাহিওয়াল কিন্তু লম্বা চওড়া বাচ্চার কালারফুল গরু হ্যাঁ আপনার এটা ভিডিও শুরুর যেটা এটা আছে 17 নম্বর ট্যাগ 125,000 সিঙ্গেলে নিলে 125,000 টাকা পাশে দ্বিতীয় নম্বর যেটা আছে এটারই জোড়া আচ্ছা সেম জিনিস সেম মানে একটু বয়সে কম বেশ বাট কোয়ালিটিতে একটু ইয়া আছে আর কি এটার দাম 120,000 আচ্ছা দুইটা গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে আপনার 145,000 দাম 145,000 কথা বলে এটা কনফার্ম করতে পারবে আমার জোড়া ধরে যদি নেয় সেক্ষেত্রে আমি একটু ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা যেগুলো আছে ওরা ফোন দিয়ে বলে ভাই ব্রাহ্মা বলতে পাগল ব্রাহ্মা 3 বছর আগে বা 3.5 বছর আগে বাংলাদেশ গভর্নমেন্ট নিজে নিষিদ্ধ করে দিয়েছে ব্রাহ্মা কোথ থেকে নিয়ে আসবে চুরি করে নিয়ে আসবে ব্রাহ্মা নাই সব শাহিয়াল এটা শাহিয়াল এটা 25 নম্বর ট্যাগ 120,000 টাকা দাম পাশে যে আরেকটা পাকড়া সাপের গরু নিয়ে আসছেন এটা হ্যাঁ এটা আবার ওই যে সেই যে ইয়ার ইন্ডিয়ান এগুলো যে কিছু ব্রিড আছে রাতে গিয়ে এগুলো সেই গিরেরই ব্রিড এটা সংমিশ্রণ একটা 19 একটা ভালো একটা মন্দ এটার বয়স কেমন এটা ভালো এটা কোয়ালিটি ভালো এটা বয়স কত কিনে নিয়ে আসা এগুলোর বয়স আইডিয়া করা কঠিন 14-15 মাস হয়তো হবে তবে 24 এগুলো হয়ে যাবে 24 এগুলো চলে আসবে 26 নম্বর ট্যাগ 120,000 টাকা দাম সিঙ্গেলে নিলে 120,000 জি পরবর্তী যেগুলো আছে চলেন দেখি এই পাশে আবার সাদা কালো একটা গরু আপনি নিয়ে আসছেন আমাদের সামনে এটা সম্পর্কে একটু বলবেন এটা মূলত ফ্রিজিয়ানের বাচ্চা সিরিয়ালের পাস হ্যাঁ কিন্তু এর কালার হচ্ছে লাল আর সাদার মিক্সড আচ্ছা মানে অরিজিনাল গ্রোথের একটা বাচ্চা হবে বাট ফ্রিজিয়ান যারা লালন পালন করতে চান বা শাহিওয়ালের মধ্যে একটা ফ্রিজিয়ান রাখলেও সমস্যা না এর যে ব্রিড আছে এর যে কালার আছে হাত পাগুলো আছে অনেক দর্শনীয় গরু হবে এটা 40 নম্বর ট্যাগ 120,000 টাকা দাম সিঙ্গেলে নিলে 120,000 পাশে যেটা আছে আর একটা লাল শাহিওয়াল এটা কোয়ালিটি শাহিওয়াল 41 নম্বর ট্যাগ 135,000 টাকা দাম 135,000 সিঙ্গেল রেট খুব কোয়ালিটি ফুল আগ্রহী ক্রেতারা ফার্মে এসে গরুগুলো দেখে শুনে কনফার্ম করতে পারবে জি এটাও সাইড করে দেন সাতটার প্যাকেজের 7 নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার 42 নম্বর ট্যাগ 42 নম্বর ট্যাগ এটা শাহিয়াল চোট থেকে শুরু করে কালার একদম লাক্সারিয়াস একটা গরু হবে 130 দাম 130,000 টাকা দাম আর এই সাতটা গরু যদি কেউ একসঙ্গে নেয় দ্বিতীয় লটের কেমন দাম রাখছেন এই সাতটা নিলে 124,000 করে পড়বে 124,000 এভারেজ রেট জি এভারেজ রেট পড়বে তো এবার আরো এক সাইজ বড় গরু আছে চলেন এগুলো দেখাই এই পাশে আবার বেশ কিছু বড় বড় গরু নিয়ে আসছেন প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা বা আপনার শাহিওয়াল অনেক কোয়ালিটি ফুল শাহিওয়াল গরু কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন দাঁত পড়েনি এটা ট্যাগ নাম্বার 47 155,000 টাকা দাম 155,000 টাকা দাম 24 এর জন্য এগুলো পারফেক্ট সাইজ একদম পারফেক্ট এগুলো সর্বোচ্চ মানের গরু হয়ে যাবে আর বডিতে মাংস লাগা শুরু হয়ে গেছে
এটাও সাইড করে দেন, পাশে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিয়াল, দুইটা গরু সেম জাত সেম মান, হ্যাঁ, এবং প্রাইসও সেম, 46 নম্বরটা 1,55,000 টাকা, 1,55,000 টাকা দাম। কেউ চলে দুইটা গরু জোড়ায়ও নিতে পারে, নিতে পারবে। তো এই পাশে আর একটা হাতে পায়ে লম্বা কালো রঙের গরু নিয়ে আসছেন, এটা এটা মূলত ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান দুটো ফ্রিজিয়ান গরু, এর হাইট আর লম্বা চওড়া দুটো গরু বাচ্চা পেয়েছি, বাট দুটো বাচ্চা আমি কিনেছি, এটা একদম কোয়ালিটিফুল একটা বাচ্চা। আচ্ছা, এটা 48 নম্বর ট্যাগ 1,60,000 টাকা দাম, 1,60,000 টাকার দাম। জি, তো এবার কিছু বকনা আছে, চলেন এগুলো দর্শকদের দেখাই। এই পাশে আবার একটা বকনা নিয়ে আসছেন আপনি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটা আপনার একদম পিওর জার্সির বাচ্চা, জার্সি একদম, বাইরের যে কিছু জার্সিগুলো দেখা যায় জার্সি, হ্যাঁ হ্যাঁ, মূলত আমাদের দেশে যে জার্সিগুলো দেখা যায় কিন্তু সিং হয়, এটা সিং হয়, এটা মুন্ডি, মুন্ডি জার্সি, একদম মুন্ডি জার্সি। অনেকদিন বকনা বাচ্চা কিনি না, পুরো একদম 100% শতভাগ জাত যখন নির্ণয় করতে পারছি বাচ্চাটা আমি কিনছি। কেউ চাইলে স্পেশালি গাভী তৈরি করতে পারবে নিয়ে, এই গরুগুলোকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে দুধের যে কোনো আবহাওয়ায় এগুলো অ্যাডজাস্ট হবেই। দাম রাখছেন কেমন এটার? এটা 39 নম্বর ট্যাগ 1,25,000 টাকা দাম। আচ্ছা, এই বসে সবশেষ দুইটা গরু নিয়ে আসা হলো, কোত্থেকে আসলে এগুলা? এই দুইটা আমার গরু না, আমার বাসায় যে কাজ করে ওর দুইটা গরু ছোট থেকে লালন পালন করছে। আচ্ছা, যে কোনো হয়তো বিক্রি করে, মানে আপনার এখানে কাজ করে টাকা সঞ্চয় করে বাসায় দুইটা গরু লালন পালন করছে, লালন পালন করছে, তো টাকার প্রয়োজনে এখন হয়তো বিক্রি করে দিবে, ও বিক্রি করবে এখন, ওর হয়তো আশা আছে দুইটা গরু 2,50,000 টাকা। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে দুইটা গরুর জাত মান কেমন এটা বলবেন? দুইটা গরুর একটা গরু অনেক ভালো মানের, একটা গরু সর্বোচ্চ মান আর একটা আছে 19 আর 20, হ্যাঁ দুইটা গরুই ভালো, দুইটা গরু কেউ চাইলে নিতে পারো, যেহেতু ওর আশা আছে 2,50,000 টাকা, তারপরে যদি কেউ নেয় ও যদি কিছু সুযোগ সুবিধা দেয় বা ছাড় দেয় সেক্ষেত্রে দিতে পারে, সেক্ষেত্রে কথা বলে দামটা নির্ধারণ করে নিতে পারবে। তো আপনার দৃষ্টিকোণ থেকে একটা বাচ্চা একদম সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ, আর একটা 19 হতে পারে। আচ্ছা, তো দুইটা গরুই, দর্শক ভাইরা যারা সংগ্রহ করতে চায় যোগাযোগ করতে পারে। তো সব কিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।